মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা ইতিহাসের সাজেশান তোমরা দেখেছো বেশিরভাগ বড় প্রশ্নের রয়েছে তার সাথে সাথে এমসিকিউ তোমরা দেখেছো কিন্তু এক নম্বর এমসিকিউ এসিকিউ ছাড়াও চার নাম্বারের কিন্তু ফোর মার্কসের কিন্তু প্রশ্ন থাকে এবং এই ফোর মার্কসের প্রশ্ন কিন্তু উপবিভাগ করে পাট পাট করে দিচ্ছে নতুন আমরা দেখতে পাচ্ছি এবছর কিংবা আগের বছর থেকে তো সেই উপবিভাগের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু তোলা তোলা কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে যদি আমাদের দেওয়া এই চার নাম্বারের প্রশ্নগুলো তোমরা করে যাও আজকে আমরা তোমাদের জন্য পর্ষদের দেওয়া টেস্ট পেপারের উপর ভিত্তি করে এবং বিভিন্ন অভিজ্ঞ টিচারদের সাথে কথা বলে তোমাদের জন্য মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্রের সাজেশান তৈরি করেছি চার নাম্বারের প্রশ্ন উত্তরের এই দু তিনটি করে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে গেলে তোমরা এবছরের পরীক্ষায় ফুল মার্কস আনসার করে আসতে পারবে চার নাম্বারের প্রশ্নে এই ভিডিওটা প্রত্যেকটি মাধ্যমিক পড়ুয়াদেরকে বলবো যারা ইতিহাস নিয়ে চিন্তিত প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকো আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে চ্যানেলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে সেকেন্ড চ্যাপ্টার থেকে চার নম্বরের যে প্রশ্নগুলি আসবে প্রথম প্রশ্নটা হল পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো দু নম্বর যে প্রশ্নটি আসবে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন দুটি খুব কমন তিন নম্বর প্রশ্নটি হল টিকা লেখো ইয়ং বেঙ্গল আন্দোলন সেকেন্ড চ্যাপ্টার থেকে এই টিকাটি খুব গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নটি হলো হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় বন্ধুরা এইবার আমরা তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে টোটাল সাতটি প্রশ্ন চার নাম্বারের ইম্পর্টেন্ট আমরা তৈরি করেছি সাজেশন প্রথম প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন অর্থাৎ এটি টিকার সম্বন্ধেও আসতে পারে সাঁওতাল বিদ্রোহ দ্বিতীয় হচ্ছে টিকা আসতে পারে ফরাসি আন্দোলন তৃতীয় টিকা আসতে পারে বারাসাত বিদ্রোহ এর সাথে সাথে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এরপর কোল বিদ্রোহ টিকা মুন্ডা বিদ্রোহ টিকা তো এই টিকাগুলি অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবে কারণ প্রত্যেকটি টিকাই খুব গুরুত্বপূর্ণ এর সাথে সাথে কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন এই প্রশ্নটাও এবছর টেস্ট পেপারে বারংবার দেখা গিয়েছে বন্ধুরা নেক্সট চ্যাপ্টার হলো ফোর্থ চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারে সংঘবদ্ধতার গোড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটি চার নাম্বারের আসতে পারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল দু নম্বর যে প্রশ্নটি আসতে পারে সেটা হলো টিকা লেখো হিন্দু মেলা হিন্দু মেলার টিকাটা এবছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর সাথে সাথে তিন নম্বর যে টিকা সেটা হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা এই টিকাটাও খুব গুরুত্বপূর্ণ টিকা এইবার আমরা ফিফথ চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসে দেখে নেব বিকল্প চিন্তা ও উদ্যোগ বিশ্লেষণ ও পর্যালোচনা থেকে প্রথম যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর কীরূপ ভূমিকা ছিল দু নম্বর যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো পঞ্চম অধ্যায় থেকে তিন নম্বর যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বাংলায় কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল পঞ্চম অধ্যায় থেকে শেষ এবং ফাইনাল প্রশ্ন চার নাম্বার সেটা হলো বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কীরূপ অবদান ছিল প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে কটি প্রশ্ন দেওয়া হলো অবশ্যই পড়ে যাও ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা এই সাজেশনটি কিন্তু বিভিন্ন অভিজ্ঞ টিচার দ্বারা প্রস্তুত করা হয়েছে টেস্ট পেপারে বারম্বার এই প্রশ্নগুলিকে দেওয়া হয়েছে এই চারটি পাঁচটি করে প্রশ্ন যদি তোমরা পরীক্ষা খাতায় করে যাও কমন অবশ্যই পাবে আর আজকের এই সেখানে ভিডিওটি শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলেই যেন তোমাদের কি করতে হবে লাইক ভিডিও শেয়ার দা ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল